যেই ব্যক্তি আরোহীর পা ধরে রেখেছে শুভ্র, সেই লোকটাকে একটা লাথি মেরে সরিয়ে দেয়। এরপর বাকি দুজনকেও, লোকগুলো হতভম্ব হয়ে যায় এই নির্জন জায়গায় কাউকে আসতে দেখে। লোকগুলো আরোহীকে ছেড়ে দিয়েছিল শুভ্রর হঠাৎ আক্রমণে। লোকগুলো এরপর শুভ্রর সাথে মারামারি করতে গেলে শুভ্র এক মুঠো বালি একজনের চোখে ছুড়ে মারে। যেই লোকটা চোখের শুভ্র বালি ছুড়ে মারে, সে নিজের চোখ হাত দিয়ে বাড়িতে বসে পড়ে, কারণ তার চোখ অনেক জ্বালাপোড়া করছে। অপর দুজন শুভ্রের দিকে আগাচ্ছে, আর আরোহী এদিকে নিজের গুটিয়ে নিয়েছে। আরোহী বুঝতে পারছে যে শুভ্র একা তিনজনের সাথে পারবে না, তাই আরোহীও এক মুঠো বালি নিয়ে একটু উঠে আরেকজনের চোখে বালি ছুড়ে মারে। দুজনের অবস্থা বেগতিক, আরেকজন একা শুভ্রর সাথে পারবে না, আর সেই আরেকজন কম বয়সী, তাই সেই জন পালিয়ে যায়। শুভ্র গিয়ে আরোহীকে ধরে। আরোহী নিজের সাথে ওই অবস্থায় সম্মুখীন হয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। শুভ্র বুঝতে পারে আরোহী অনেক ভয় পেয়ে আছে, তাই সে আরোহীকে নিজের বুকে জড়িয়ে নেয়, আশ্বাসের সাথে যাতে আরোহীর ভয় কমে। যে কোনো মেয়ে এরকম পরিস্থিতিতে প্রচণ্ড ভয় ও শখ পায়। শুভ্র আরোহীর ভয় কমানোর জন্য নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। আজ একটা অঘটন ঘটতে ঘটতে আরোহী বেঁচে গেছে, এটা ভেবেই আরোহী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু তারপরেও সে কেঁপে কেঁপে উঠছে, এখনও ভয়টা কাটেনি। মিনিট দুয়েক পর আরোহী শান্ত হয় কিছুটা, এখনও সে শুভ্রের বুকে লেপটে আছে। এবার আরোহী শুভ্র হৃদস্পন্দনের শব্দ শুনছে। এতক্ষণ তো ভয়ে সে ভরসা স্বরূপ শুভ্রের বাহু ডোরে আবদ্ধ ছিল, কিন্তু এখন তার অস্বস্তিও অন্যরকম এক অচেনা অনুভূতি হচ্ছে। এবার শুভ্র আরোহীকে বাহু বন্ধন থেকে মুক্ত করে নরম স্বরে আরোহীর নমিত মুখের আদলে চেয়ে বলে, রিল্যাক্স, ওরা তোমার সাথে কিচ্ছু করতে পারেনি, তুমি একদম সেফ আছো। ভুলে যাও তোমার সাথে কি হয়েছে একটু আগে, দুঃস্বপ্ন ভেবে সেটা ভুলে যাও। এটা মনে করলেই তুমি নিজেকে শান্ত রাখতে পারবে না। আরোহী খুব মনোযোগ দিয়ে শুনলো শুভ্রের কথা, একটা ঢোক গিলে মাথা নাড়িয়ে সায় জানায়। আরোহীর হঠাৎ আয়নার কথা মনে পড়লে শুভ্র হড়বড়িয়ে জিজ্ঞাসা করে, আয়ু কোথায়? শুভ্রর মনে পড়ে যায় সেই কন্দনত ভীত মুখশ্রী রমণীকে। এই দুই বোনের এক অপরের প্রতি ভালোবাসাটা তার কাছে অসাধারণ লাগে। এক বোন আরেকজনকেও নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং কাউকে নিয়ে আসতে বলে, আর আরেক বোন নিজের বোনকে একা ছেড়ে সেখান থেকে আসতে চায় না, কিন্তু অবস্থা বেগতিক দেখে পরে বাধ্য হয় বোনকে এবং নিজেকে বাঁচাতে আসতে। শুভ্র আরোহীকে বলে, একদম ঠিক আছে তোমার বোন, আমি নিয়ে রোমিকে ফোন করে বলে দিয়েছি। শুভ্র আরোহীকে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করে, কারণ নীর ও মেঘকে বলে দিয়েছে আয়নাকে নিয়ে যেন রিসোর্টে ফিরে যায়। ওই দিন ওদের দুই বোনের জন্মদিনটা মলিনতার মাধ্যমেই কেটে যায়। কত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছে তাদের দুই মেয়ে। জন্মদিনের জন্য এত আয়োজন, এত আনন্দ ভর্তি করাই সব প্ল্যান যেন বিষাদের রূপ নিয়েছে। এদিকে দুজনের মনে একপাক্ষিক ভালোবাসার কলি এসেছে। শুভ্র এসে আয়নের প্রতি, আর আরোহী এসেছে শুভ্রের প্রতি। যারা একপাক্ষিক ভালোবাসে তাদের সবারই এক আলাদা কল্পনার জগৎ থাকে, সেই জগতে সে তার প্রিয় মানুষটাকে নিয়ে সাজায়। একপাক্ষিক ভালোবাসায় এক আলাদা আনন্দ আছে, আর আছে তার সাথে অধিক পরিমাণ কষ্ট। সেন্ট মার্টিন থেকে ওরা ফিরে এসেছে, অনেকগুলো দিন পেরিয়ে গেছে। দুই দিকে দুজনের মনের অনুভূতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে, কিন্তু আফসোস, এই অনুভূতিগুলো একে অপরের জন্য নয়। সময় কাটে তার নিজস্ব গতিতে, আরও এক বছর পেরিয়ে গেছে। সময়ের চাকায় দুটি ভিন্ন হৃদয়ে প্রগাঢ় হয়েছে অনুভূতিরা, রূপ নিয়েছে তা ভালোবাসার। সবাই ভুলতে বসেছে এক বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনাটা, কিন্তু আয়না মাঝে মাঝে ভয় পেয়ে উঠত। নিজের বাবা ভাই বাদে অন্য কোনো পুরুষের সংস্পর্শে গেলে সে শিউরে উঠত ভয়ে। আরোহী সামলে নিয়েছে নিজেকে পুরোপুরিভাবে, কিন্তু আয়না পায়নি পুরোপুরিভাবে, কারণ ওই দিন ওই লোকগুলো আয়নার নরম মনে বেশি আঘাত দিয়েছিল। আরোহীর সাথে বেশি খারাপ কিছু হতে চলেছিল, কিন্তু আরোহী শক্তভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছিল। 15 বছরের দুই কিশোরী তাদের জন্মদিন উদযাপন করে পরিবারের সাথে। শুভ্রর পরিবারও সেখানে উপস্থিত ছিল। এই এক বছরে আরোহী শুভ্রর পছন্দ অপছন্দ জেনে নিয়েছে, কিন্তু সে তো শুভ্রের মনের খবরটা জানতে পারল না। জানবেই বা কী করে, শুভ্র তো কখনো নিজের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি। সামনে HSC পরীক্ষা, তাই নিজের মনের অনুভূতিকে সামলিয়ে পড়ালেখা নিয়ে ব্যস্ত শুভ্র।
পরীক্ষা শেষ হয় শুক্রর। শেষ পরীক্ষার দিন শিলার সাথে এই ভালোবাসা নিয়ে ঝামেলা হবার পর শুক্র নিজের বাসায় সে তৎক্ষণাৎ নিজের রুমে যায়। আরোহী ও আয়না সেই দিন ওই শুক্রের বাড়িতে ছিল, কিন্তু শুক্র তা জানে না। আয়না শুক্রের বড় বোন রিয়ানার সাথে কথা বলাই মাসুল। আর ওদিকে আরোহী যখন কলিং বেলের শব্দে শুক্র এসেছে এই ভেবে আড্ডা ছেড়ে উঠে, কিন্তু তার আগে বাড়ির কাজের লোক দরজা খুলে দেয়। আর আরোহী রিয়ানার রুমের দরজা থেকে দেখতে পায় শুভ্র গড় গুটিয়ে নিজের রুমে চলে গেছে। আরোহী শুভ্রকে দেখেই বুঝতে পেরেছে শুভ্র প্রচণ্ড রেগে আছে। চঞ্চল কৌতূহলী কিশোরী শুভ্র রুমের সামনে মৃদু পায়ে হেঁটে যায়। কি কারণে রেগে আছে সেটা জানতে, কিন্তু সে কি জানতো আজকেই তার এই হৃদয় ভঙ্গ হবে, ক্ষতবিক্ষত হবে তার প্রগাঢ় অনুভূতিরা। শুভ্র এতটাই রেগেছিল যে সে নিজের রুমে যেয়ে ঠাস করে দরজাটা ধাক্কা দেয়, কিন্তু দরজার লক হয় না। শুভ্র বিছানায় বসে মাথা নিচু করে নিজের চুলগুলো টেনে ধরে। দরজার আড়াল থেকে আরোহী সব দেখছে। কিছুটা শব্দ করে শুভ্র বলে ওঠে, আমি তারাকে ভালোবাসি, আমার শুভ্র তারা। সে শুভ্রর মনের আকাশে একক এক শুভ্র তারা, সে আমার মনে তারা জায়গা কোনো শিলা নিতে পারবে না। ভয় ভীত মুখশ্রী, গাবা গাবা কণ্ঠ, ক্রন্দনরত রক্তিম তাকে দেখে আমি তার মোহমায়া পড়ে গেছি। যখন সে আমায় বুকে ঢলে পড়ল নিজের বোনকে বাঁচানোর আকুতি নিয়ে, ঠিক তখনই আমি অনুভব করেছি ওই কিশোরীর প্রতি এক সূক্ষ্ম অজানা অনুভূতি। আস্তে আস্তে সেই অনুভূতিগুলো উঠতে শিখেছে। এখন তো আমার ভালোবাসা, ভালোবাসি আয়না তোমায়। তোমার জন্য আমি শিলার সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছি। আজকে বন্ধুত্ব ভাঙাতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু শিলা আমাদের বন্ধুত্বটাকে বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারল না। দরজার আড়ালে দাঁড়ানো আরোহীর প্রতিটা কথা বোধগম্য হয়েছে। হৃদয় ভাঙার কষ্ট সে অনুভব করতে পারছে। শুভ্রা জানতে অজান্তে দুটো রমণীর হৃদয় চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে নিজের বোনের প্রতি ভালোবাসার কথাগুলো শুনে আরোহী বাকরুদ্ধ। তার কিশোরী মনে তখন একটাই প্রশ্ন, একই রকম দেখতে হয়ে কেন শুভ্র তাকে ভালোবাসে না, তার বোনকে ভালোবাসলো। ভগ্ন হৃদয় নিয়ে আরোহী যাই রিয়ানার রুমে। আবার আড্ডায় শরিক হয়েও আরোহী তাকিয়ে থাকে তার বোনের দিকে পলকহীন। না, হিংসা হচ্ছে না, শুধু নিজের অনুভূতিগুলোকে এখন তুচ্ছ মনে হচ্ছে। নিজেরই আর এক আত্মার প্রতি তারা হিংসা হয় না। আরোহী ঠিকভাবে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে পারে না সবার সামনে, ঠিক যতটা আয়না পারে। আরোহী হয়েছে তার নির্ভয়ের মতো অনুভূতি প্রকাশে আনারই। আড়ালে তাদের প্রিয় অনুভূতিগুলো প্রকাশ করতে ভালোবাসে, আর মেঘ ও আয়না নিজের অনুভূতি নিজেদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে ফেলে। আড্ডাই মশুল রিয়ানা ও আয়নার নজরে আসে আরোহীর। তারা দুজনেই ভ্রু নাচিয়ে আরোহীকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আরোহী শত কষ্টের মাঝে মুচকি হেসে তাদের জানান দেয় তার কিচ্ছু হয়নি। আয়নার কাছে প্রথমে আরোহীর মুখশ্রী ভার দেখে কিছুটা সন্দেহ হয়েছিল, কিন্তু আরোহী নিজের অনুভূতিকে লুকিয়ে মুখে মুচকি হাসি ফুটিয়ে তোলায় সেই সন্দেহ দূর হয়ে যায়। বলা বাহুল্য, আরোহী আয়নার থেকে অনেকটা ম্যাচিওর। আরোহী আয়না ও রিয়ানা দুপুরে খাবার শুভ্র বাড়ি ফেরার কিছুক্ষণ আগেই খেয়ে নিয়েছিল। শুভ্র যে সেই দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরেছে, এতবার খেতে ডাকার পরও খেতে আসেনি। দরজা বন্ধ করে মনকে শান্ত রাখার জন্য সে এখন ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটা যখন মধ্যম 3:30 ছুঁই ছুঁই, তখন আরোহী ও আয়না দুই বোন তাদের ফুপির বাসা থেকে প্রাইভেটে পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরবে দুই বোন। ভগ্ন হৃদয়ে দুরন্ত কিশোরী হঠাৎ কয়েকদিন খুব চুপচাপ হয়ে যায়, খুব কম কথা বলে, দুষ্টুমি করে না। বিষয়টা সবার চোখে লাগলে আরোহীকে সবাই জিজ্ঞাসা করে, তখন আরোহী জবাব দেয়, তার অর্ধবার্ষিক পরীক্ষা, তাই সে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে। সেদিনের এক সপ্তাহ কেটে যায়। একদিন আরোহী আর আয়নাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আয়ু, তোর কাছে শুভ্র ভাইকে কেমন লাগে? আয়না ভ্রু মুচকে সন্দেহান চোখে আরোহীর দিকে তাকায়। দুই বোন নিজেদের রুমে পড়ছিল, কালকে বাংলা প্রথম পত্র পরীক্ষা। হঠাৎ পড়ার মাঝে আরোহীর এমন ধরনের প্রশ্ন কিছুটা সন্দেহান হয় আয়না, তারপর জিজ্ঞাসা করে, ঠিক বুঝলাম না। আরোহী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গিলে বলে, না মানে ভাইয়া তো অনেক রাগী, সেদিন যে আমরা ওনাদের বাসায় গেলাম উনি কিন্তু একবারও আমাদের সাথে কোনো রকম কৌশল বিনিময় করলেন না, এমনকি আমাদের সাথে ভদ্রতার খাতিরে একবার দেখাও করতে এলেন না। তাই জিজ্ঞাসা করলাম তোকে,
ওনাকে তোর মানুষ হিসেবে বা সম্পর্কের খাতিরে কেমন লাগে? আয়না এবার কথাটাকে সহজভাবে নিল, তাই জবাবে বলল, কেমন লাগবে আবার? বোনের কাছে ভাইকে যেমন লাগে ঠিক তেমনই লাগে। হ্যাঁ, ভাইয়ে একটু রাগি, তুই তো দুরন্ত চঞ্চল, তাই তোর কাছে ওনার ব্যবহারগুলো রুড মনে হয়েছে। সেদিন তো ভাইয়ের শেষ পরীক্ষা ছিল, তাই হয়তো ঘরের মধ্যে রেস্ট নিচ্ছিল, তাই আর আমাদেরকে দেখা করেনি। আরোহী কথাটা আসলে জিজ্ঞাসা করছে আয়নার মনের ভাব জানার জন্য, তাই সে শিওর হবার জন্য আয়নাকে জিজ্ঞাসা করে, তুই যে ভাই বলছিস, উনি কিন্তু আমাদের আপন ভাই না, নীর ভাইয়া ও মেঘ ভাইয়ের মতো না, কাজিন ব্রাদার হয়, তাই কথায় কথায় একদম ভাইয়ের চোখে বোনের চোখে এগুলো বন্ধ কর। তুই এরকম সহজ সরল বলে কি সবাই এরকম সহজ সরল নাকি বল? আয়না বুঝতে পারে না আরোহীর কথার মানে, তাই জিজ্ঞাসা করে, মানে? মানে হচ্ছে তুই ওনাকে ভাই ভাবলেও উনি তো তোকে বোন না ভাবতে পারে, তাই না? অন্য কিছু তো ভাবতে পারে, উনি কিন্তু তোকে অনেক কেয়ার করে। তুই কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বোঝাচ্ছিস? আরভি মনে তীব্র ব্যথা নিয়ে মুখে হাসি ফুটিয়ে জবাব দেয়, এই তো এতক্ষণে বুঝতে পেরেছিস। আয়না এবার হেসে ওঠে, এরপর হাসতে হাসতেই বলে, সিরিয়াসলি আরো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উনি আর আমি? নট এট অল, শুভ্র ভাইয়া আমার কাছে মেঘ ভাইয়া ও নীর ভাইয়ের মতোই ভাই। আরোহী প্রমোদ হাসে আপন মনে, এরই মাঝে আয়না আবার বলে, হ্যাঁ তুই এটা ঠিক বলেছিস যে আমরা কাউকে ভাই ভাবলেও বিপরীত পাশের মানুষটা আমাদের বোন নাও ভাবতে পারে, আবার আমরা কাউকে মুখে ভাই বললেও মনে মনে কিন্তু তাকে ভাইয়া মনে করি না অনেক সময়, তাই না? আরোহী বুঝে যায় ভবিষ্যতে এটা লাভ ট্রায়াঙ্গেলের থেকেও ভয়ানক কষ্টের হবে, কে কার ভালোবাসা পাবে আর কে পাবে না তা এখন সুদূর ভবিষ্যতে বোঝা যাবে। আরোহী আর এই বিয়ের কথা না টেনে আয়নাকে পড়তে বলে, নিজেও পড়তে থাকে। আরোহী ভুলে যাবে না শুভ্রকে ভালোবেসে যাবে, নিজের মতো করে তবে সবটা লুকিয়ে, ভবিষ্যতে এক সুপ্ত আশা সে মনে রাখার জন্য নিজের বোনের অনুভূতি জানার ছিল, যা সে জেনে নিয়েছে। এখানে সবারটাই একতরফা, তাহলে আরোহী নিজে কেন আগে আগে নিজের ভালোবাসা বিসর্জন দেবে? ভবিষ্যতে যা হবে সেটা সে মেনে নেবে, দেখা যাক ভবিষ্যতে কী লিখে রেখেছে। এগুলো ভেবে আরোহী পড়াতে মনোনিবেশ করে। এদিকে ভার্সিটি ও মেডিকেলে ভর্তির পরীক্ষা চলছে, শুভ্র অনেক ইচ্ছে সে অনেক ভালো একজন হার্ট সার্জন হবে, সাথে সে বিদেশ থেকে ডাক্তারি পড়তে চায়, কিন্তু তাকে তার বাবা বলেছে বাংলাদেশে একটা ভালো মেডিকেলে চান্স পেলে বিদেশ স্কলারশিপের মাধ্যমে পড়তে পারবে। শুভ্র তাই খুব মনোযোগ দিয়ে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, অন্যদিকে এখন আর মাথা ঘামানোর সময় নেই, আর তার প্রেয়সী সে তো আর বাবা ভাই ছাড়া অচেনা পুরুষকে ভয় পায়, এই জন্য শুভ্র নিশ্চিত যে আয়নাকে সে হারাবে না। শুভ্র চাই বিদেশ থেকে ভালো ডাক্তার হয়ে ফিরে এসে আয়নাকে নিজের ভালোবাসাতে আবদ্ধ করবে। ডিসেম্বর মাস, শীতের প্রকোপ বাড়ছে, শুভ্রের 21তম জন্মদিন, আর 4 দিন পর জার্মানির ফ্লাইট শুভ্রর, বিদেশ বিবাহে পাড়ি জমাবে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। প্রতিবার জন্মদিন ঘরোয়াভাবে করে, কিন্তু এবার শুভ্র জার্মানিতে চলে যাচ্ছে বলে আত্মীয় স্বজন ও কিছু বন্ধুবান্ধবকে ইনভাইট করেছে। শুভ্র ফুপির মেয়ে সামিরা শুভ্রের পিছনে পিছনে ঘুরছে, আর আরোহী তা দূর থেকে দেখে মিটিমিটি করে তার চিল্ল হাসছে। আয়না ও আরোহী নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছে, আর সামিরা অষ্টম শ্রেণীর JSC। JSC পরীক্ষা শেষেই কয়েকদিন নিজের গ্রামের বাড়ি ঘুরে এসে যখন স্বামীরা শুনেছে শুভ্র বিদেশে চলে যাবে, তখন সে তৎক্ষণাৎ শুভ্রের বাসায় এসে পড়ে। স্বামীরা অনেকটা গায়ে পড়া স্বভাবের, শো অফ করা তার স্বভাব, এইটুকুন মেয়ে রূপচর্চা করে, দামি ফোন নিয়ে ঘোরাফেরা করে, ফেসবুক চালায়, মানে পুরোটাই ওভারস্মার্ট, আর শুভ্রের পিছনে আঠার মতো লেগে থাকে, যা শুভ্রর একদম পছন্দ না। শুভ্রর সামনে ন্যাকামি, আর দিনে কয়েকটা বার প্রপোজ ফেসবুকে, তার ছবি ফেসবুকে কত লাভ রিয়্যাক্ট কমেন্ট আসে তা বলে, সাথে এটাও যে সে ওসব পাত্তা দেয় না, শুভ্রর কাছে এগুলো বিরক্ত লাগে, তাই সে 2 সপ্তাহ যাবৎ এই মেয়ের থেকে বাঁচতে বাড়িতে থাকলে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখে। জন্মদিনে শুভ্র তার বন্ধুবান্ধবের সাথে ও আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় ও কথাবার্তা বলতে যেখানেই যাচ্ছে তার পিছন পিছন স্বামীরাও যাচ্ছে। আরোহী তো এগুলো দেখে হাসছে, কারণ শুভ্র যে খুব বিরক্ত হচ্ছে তা তার মুখ অবয়ব দেখে বোঝা যাচ্ছে, কিন্তু শুভ্র জোরপূর্বক হাসছে।
আরোহীকে হাসতে দেখে আয়না ওর কাছে এসে জিজ্ঞাসা করে, কিরে তুই এমন পাগলের মতো একা একা হাসছিস কেন? আরোহী হাসতে হাসতেই বলে, শুভ্র ভাইয়ের কাজিনটা কিভাবে শুভ্র ভাইয়ের পেছনে ঘুরতেছে, কিন্তু এই বোকামে জানেই না যে শুভ্র ভাই তাকে কাশুন কালেও পাত্তা দেবে না, তার মনে যে অন্য কারোর বাস।